राजा के युद्ध बोलो युद्ध बोला जाए की ताके আমাকে নিয়ে সবাই মজা করছে আমার পেট ভরছে এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেটা আপনার একার সমস্যা নয় এটা সারা পৃথিবীর সমস্যা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধোত্তর সময় আমাদের সিনেমা মাধ্যমে কলাকুশলীদের কি অবস্থার সম্মুখীন হতে হবে কিন্তু আমরা কি করব আমরা শিল্পীরা যারা তাদের এই কাজটা ছাড়া আর কিছু করতে জানি না এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক আমরা যারা শিল্পী বিনোদনের মাধ্যমে জীবনটা চালাই জীবন অতিবাহিত করি তারা তো সংঘর্ষও করি আমরা না মধ্যবিত্তের নাগালে পড়ি একদম নিম্নবিত্তও আমরা নই কারণ দেখুন এই প্রফেশনে থাকলে নিম্নবিত্ত থেকেও মধ্যবিত্ত হয়ে যেতে হয় ভালো ভালো ড্রেস পরতে হয় মেকআপ করে মঞ্চে যেতে হয় আমরা কি করব বলুন তো আমি তো বুঝেই পাচ্ছি না কারণ বলে দিয়েছে এই জনসমাগম গ্যাদারিং এগুলো আর হবে না সরকার সাহায্য করছেন যাতে এই সমস্ত দুস্থ এবং শিল্পী কলাকুশলী পাশে একটু দাঁড়ানো যায় আমরা সবাই একত্রিত ভাবে লড়াই করছি কিন্তু কিন্তু দেখুন প্রশ্নটা হচ্ছে যে আমরা লড়াইটা করছি কার বিরুদ্ধে আমার ছবি মেম সাহেব এই সময় রিলিজ করার কথা ছিল কিন্তু কোভিড-19 এর এই অদ্ভুত সিচুয়েশনের জন্য এখন হল রিলিজ করা একদমই সম্ভব নয় এই বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত ঠিক তারাও আর্থিকভাবেও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা প্রত্যেকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে চলেছি আর্থিক অনটন আমাদের অনেকভাবেই হয়তো বিধ্বস্ত করছে কিন্তু করোনাকে আমাদের ধ্বংস করতেই হবে আমাদের দেখা হোক জীবাণু ঘুমোলে আমাদের দেখা হোক সবুজ সকালে আমরা আবার নতুন সকাল দেখব যেখানে কোনো বাধা থাকবে না কোনো করোনা থাকবে না আমরা সবাই সবার গন্তব্যস্থলে যেতে পারবো আবার আমাদের লড়াইটা একটু বেশি কারণ এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই উপায় সেটা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা আর সমস্যা হলো যে আমাদের শুটিংয়ে প্রচুর 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 মানুষ যুক্ত থাকে তাই জন্য আমরা জানি না আমাদের কাজ কবে শুরু হবে এপ্রিলে একটি ছবি রিলিজ হওয়ার কথা মেম সাহেব নাম কিন্তু ছবিটা রিলিজ করতে পারলাম না তার দারুণ আমাদের তো ঘরে থাকতে হবে আমরা সবাই এখন এক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমরা কেন সারা পৃথিবীর মানুষ আজ এই কঠিন পরিস্থিতির শিকার এটা কোনো যুদ্ধের থেকে কম নয় সত্যি যুদ্ধ করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ পাশাপাশি আর একটা যুদ্ধ কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলেছি সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের লড়াই করছি আমরা সবাই করোনার সাথে লড়াই আমি বিনোদন জগতের সাথে যুক্ত অভিনেতা তাই আমাদের লড়াইটা কিন্তু বেশ কঠিন কারণ এই করোনার প্রভাব মানে মহামারীর প্রকোপ কেটে গেলেও কাজ যে কবে শুরু হবে আমরা কেউ জানি না শিল্পই আমাদের কাজ সেটাই আমাদের পেটের ভাতের যোগান করে আজকে সেটাই বন্ধ কি খাবো কোথায় যাব কিচ্ছু জানি না করোনা ভাইরাস কোভিড-19 সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের জানা শুধু যেটুকু জানেন না সেটুকু বলি আমি এবং আমার মতন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে আপনাদের মুখাপেক্ষী বহু মানুষ আছেন যারা গিল্ড বা আমাদের CCMA ক্যালকাটা সিনে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড বা তাদের তালিকাভুক্ত নন অথচ তারা কাজ করেন বহু মানুষ আছেন যাদের সংসার শুধুমাত্র শোজ বা প্রোগ্রামের ওপরে চলে বিনোদন জগতের সঙ্গে যুক্ত আমার মতো বহু শিল্পী যারা নাচ গান স্টেজ শো থেকে জীবিকা নির্বাহ করেন তাদের অবস্থা খুব শোচনীয় আজ বহুদিন হয়ে গেল পর্দার সামনে আসতে পারছি না আমাদের পুরনো কাজগুলো সব আটকে আছে আর নতুন কাজগুলো ঠিক কবে শুরু হবে সেটা কেউ জানে না আমি কিছু অ্যালবাম কিছু ওয়েব সিরিজে কাজ করেছি
আমার কিছু কিছু কাজ ছিল যেগুলো আটকে গিয়েছে এবং সেগুলো হতে পারছে না একমাত্র লকডাউনের কারণে। কবিগুরুর ভাষায় বলি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমরা যারা অভিনয় করি আমাদের প্রতিদিন রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে। It's pretty much sure that right now the entire world is going through some really tough time, even our country too. So here, like, we are supposed to keep our mental and physical health entirely fit. যারা নাট্য শিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যারা নৃত্য করে, অনেকে এমন আছে যাদের উপার্জনের মাধ্যম শুধুমাত্র এটাই, তাহলে তাদের আর্থিক স্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অ্যাকচুয়ালি আমাদের তো একটা প্রজেক্ট বেসিসে কাজ হয় এবং সেই প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের পেমেন্ট, তো সব কিছু একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। সব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই।